যে মানুষটা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে কি মনে করে যে রিজিক আল্লাহর কাছ থেকে আসে? তাই এটা মনে করেন, আল্লাহ তো একটা নামার রাজ্জাক। আল্লাহ সূরা তালাকের একটা আয়াতে বলছেন যে আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আনপ্রেসিডেন্টেড মিনস থেকে আপনার রিজিক দেবেন। আপনি দেখেন না, যেটা দেখেন না, চিন্তা করেন না, বোঝেন না, জানেন না, সেখান থেকে আপনাকে ই দেবেন, রিজিক দেবেন। আমরা কি এটা বিশ্বাস করি? আমরা এটা বিশ্বাস করি। অ্যাভারেজ মুসলমান এটা তার বিশ্বাস করে না। অ্যাভারেজ মুসলমান মনে করে ইটালি খাওয়ায়, আমেরিকা খাওয়ায়, বুঝছেন না, রেমিটেন্স খাওয়ায় এখানে। অ্যাভারেজ মানুষ আর আল্লাহ খাওয়ায় এটা বিশ্বাস করে। তাহলে কি ওয়ার্ল্ড ভিউটা আলাদা? আপনার ইসলামে হলে, আপনি মুসলিম হইলে, ইসলামী হইলে, চিন্তা চেতনা থাকলে আপনি এক ধরনের দেখতেন জীবনটাকে, আর অমুসলিম ওয়ার্ল্ড ভিউ যখন আপনার হবে তখন আপনি আরেক রকম দেখবেন জীবনটাকে। এইটাতেই, এইটাই হচ্ছে সমস্যা, মূল সমস্যা, যে জন্য আমরা তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে বিয়ে দেয় না। কারণ আমরা মনে করি খাবে কি, খাওয়াবে কি, চলবে কেমনে। অথচ আমরা এটা খেয়াল করি না যে আমাদের বাসায় ধরেন তিনজন চারজনের যদি একটা মেম্বারের ফ্যামিলি হয়, সেখানে যদি আমরা একটা কাজের মানুষ রাখি, তাহলে কী হয়, একটা এক্সট্রা প্লেট পড়ে, আপনি দেখবেন এই চারজনের থেকে কিন্তু আরেকজনে খাওয়া হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বরকত হয়। এইভাবে চিন্তা করে আপনি আপনার ছেলের জন্য একটা মেয়েকে ঘরে আনতে পারতেন, যে না হয় একটা এক্সট্রা প্লেটই পড়বে, সহজ করতে পারতেন, তাই না? একটা এক্সট্রা প্লেটই পড়বে, রিজিকের মালিক আল্লাহ, নিশ্চয়ই একসঙ্গে কাজ করবে। আমার 15 বছরের একটা নাতি আছে, ওই যে আমার 15 বছরের একটা ব্যথা আছে, আমি তাকে বলছি, 15 বছর প্লাস হয়েছে তার, এপ্রিল মাসে 15 বছর হয়েছে, আমি তাকে বলছি যে তুই যদি বিয়ে করতে চাস, মানে তুই যদি ফিল করিস, এটা তো বললাম এক একজনের এক এক রকম, তাই না? ইবন তাইমিয়া নাওয়াবি বিয়ে করেন নাই, আমি 23 বছরে করছি, সাহাবির কথা বললাম 10 বছরে করছে, এক একজনের এক এক রকম নিড। আমি তাকে বলছি যে তোর যদি প্রয়োজন হয় তুই আমার আমাকে বল, আমি তোর বিয়ের সমস্ত খরচ বহন করবো, আমি তোর বিয়ের ব্যবস্থা করবো, এবং আমি, ওরা একটা আলাদা অ্যাপার্টমেন্ট থাকে পাশেই, আমি যে ঘরটায় থাকি, আমার ওয়াইফ আর আমি একটা বেডরুমে থাকি, একটা বেডরুমে খাওয়ার রুম বানাইছি আর দুটা বেডরুম খালি, বুঝছেন না? মানে একটা বেডরুমে আমি থাকি, একটা খাওয়ার রুম বানাইছি, সরি 4 রুম, আর একটা তো ড্রয়িং রুম, আর একটা একটা এই হচ্ছে ড্রয়িং ডাইনিং আছে আলাদা, আর একটা এই একদম খালি পড়ে থাকে, কেউ থাকে না ওখানে, অ্যাটাচ বাথ আছে। আমি ওকে বলছি যে তুই এটাতে থাকবি, যতদিন তুই উপার্জন না করিস, তোর খাওয়া দাওয়া, তোর বউয়ের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ আমি খাইলে তুই খাবি, বুঝছেন? এভাবে চিন্তা করবেন যে আমি তো খাওয়ানোর মালিক না, আমি কাউরে কাউটা খাওয়াই নাকি। এইখানেই ওয়ার্ল্ড ভিউটা আলাদা। আমি চিন্তা করি কেউ একজন খাইলে আমার খাওয়াটা কমে যাবে, আর মুসলমান চিন্তা করতো কেউ একজন খাওয়াটা তো রং। মুসলমানরা আপনি দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের প্রথম এইটা বাণীটা পাওয়ার পরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কী বলছেন, কী বলছেন যে তুমি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কী বলছে যে তুমি, তোমাকে আল্লাহ কষ্ট দিবেন না, তোমাকে খারাপ কিছু পাবে না, কারণ তুমি ভালো মানুষ। ভালো মানুষের কোয়ালিটি কী বলছেন, তুমি দুস্থদের খাওয়া দাও, ওয়েফেয়ারার মুসাফিরদের খাওয়াও, তাদেরকে আতিথ্যতা করো, তাদের এন্টারটেন করো, মুসাফিরদের ওয়েফেয়ারার্স ইবনুস সাবিল বলি আমরা যেটা আরবিতে, তাদেরকে তুমি ই করো, তোমারে আল্লাহ, তুমি ভালো মানুষ, তোমাকে আল্লাহই করো। ভালো মানুষের একটা সার্টিফিকেট হচ্ছে আপনি যে ওয়েফেয়ারার যে রাস্তায় যে মুসাফির তাকে খাওয়ান, তাকে জায়গা দেন, তাকে বসতে দেন, তাকে খাইতে দেন, তাকে এন্টারটেন করেন। তারা তো চিন্তা করেন না যে আমার রিজিক কমে যাবে, আমার ঘরে কী আসে এটাও চিন্তা করেন, একটা রুটি আছে ঠিক আছে হাফ করে খাবো, এবারও চিন্তা করছেন। আজকে আমি আমার এই নাতিটা যদি একটা ব্যভিচারে লিপ্ত হয় আমি তো সহ্য করতে পারবো না। আমি তাকে বলছি যে তোমার বয়স 15, তোমার 15 হচ্ছে, আমি রিগ্রেট করি যে আমার কেন 15 বিয়ে হয়নি, তুমি যদি মনে করো তোমার দরকার, আমি অফিসিয়ালি বলছি, তোর বাপ যদি রাজি না হয়, ছেলের বিয়ের জন্য বাপের ওয়ালিদ মাস্ট না, তুই আমাকে বলবি, আমি তোর বিয়ে দিব, এখানে থাকবি, যতদিন তোর উপার্জন না হয় আমি যদি খাই তুই খাবি, তোর খাওয়া দাওয়ার চিন্তা, তোর এবং তোর বউয়ের খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে। জিজ্ঞেস করে দেখেন, ওনার চিনে আমার নাতি, জিজ্ঞেস করে দেখেন বলছে কিনা, ওনার চিনে এখানে আরও আসে যারা চিনে, আলহামদুলিল্লাহ মানে আল্লাহ আমাকে এটা করাইছেন এবং আমি এটা করতেই থাকব। কারণ আমি হিটলারের মতো করেই বুঝছি যে আমাদের সময় সম্পদ শ্রম মেধা ড্রেনের মতো প্রবাহিত হয়ে যাচ্ছে শুধু এই কাজটা না করার জন্য, ঠিক মতো সময়ে প্রপার সময় না করার জন্য। কত এই যে ইয়াং এখানে যারা আসে ইউনিভার্সিটিতে কলেজে পড়ে, জিজ্ঞেস করে দিনের, তাদেরকে জিজ্ঞেস করে মানে কি নামবিহীন সার্ভে করেন যে দিনের কত অংশ সময় তারা এইসবের চিন্তাভাবনা দিয়ে কাটায় না, সিনেমা দেখা, নাটক দেখা, পর্নোগ্রাফি দেখা, মানে মেয়েদের সাথে আড্ডা মাইরা, গপ্প কইরা, মেয়েদের গপ্প কইরা, ফোনে কথা বললে কত সময় জীবনে কাটাইতেছে না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে যখনই আপনার ইসলামী ওয়ার্ল্ড ভিউটা থাকলো না, তখন আপনি কি দুনিয়াকে প্রায়োরিটি দিবেন, দুনিয়া, তখন আপনি চিন্তা করবেন যে আপনার কীভাবে খাবো, কীভাবে বাঁচবো, কীভাবে গাড়ি হবে, কীভাবে বাড়ি হবে,
এগুলো প্রায়োরিটিতে চলে আসবে। কারণ আপনার ছেলেটা যে জাহান্নামি হচ্ছে এটা তো আপনার মাথায় নাই, আপনি যে তাকে জাহান্নামের পথ দেখিয়েছেন কারণ আপনি আখেরাতে বিশ্বাস হারাই ফেলছেন এক ধরনের করে, অথবা থাকলেও আপনি মনে করতেছেন আচ্ছা যাও বয়সটা বাড়ুক তবে দেখা যাবে, আমার বয়স 80 হোক ছেলের বয়স 30-35 হোক তবে দেখা যাবে কি করা যায়। জাহান্নামের চিন্তা আপনার মাথায় নাই, জাহান্নামের ব্যাপারটা পিছনে চলে গেছে। আচ্ছা, এরপরে আমি বলছি যে এটা একটা কারণ যে যখনই আপনি আখেরাতকে কম ইম্পর্টেন্স দিবেন, রিজেক্টটা আল্লাহ খাওয়া এটা মনে থাকবে না, বা যারে বিয়ে দিবেন তার এবং তার বউয়ের রিজেক্টও আল্লাহ ব্যবস্থা করছেন এটা মনে থাকবে না, তখনই কিন্তু আপনি ওয়ারিড হবেন। ছেলে আগে নিজের পায়ে দাঁড়ান, নিজে উপার্জন করুক, আগে বাড়ি হোক, আগে গাড়ি হোক, আগে ওই লাখ টাকার কমিউনিটি সেন্টারের ভাড়া দেওয়ার কী হোক মানে ক্ষমতা হোক, তবে এই বিয়ের কথা চিন্তা করা যাবে। আচ্ছা,